De que suena cascot. Ma, baba. Baba, tu ai sos. Baba, tu mai ești. Ai fucking nirbaccha. Tu nu te-ai mai șau, ki corege, tu ai amaga jora de tasti. Analit? তুমি না বলছিল তোমার ফ্যামিলি গরীব আমি মানলাম তোমার ফ্যামিলি গরীব তাই বলে আমাদের খেতে কাম লাগিয়ে করতেছে মানে আমাদের বাসায় যারা কাজ করে তারা কি আমার শ্বশুর শাশুড়ি এটাও আমার দেখতে হবে বোমা এইটা তুমি কেমন কথা কইতেছো আমি হাজার হইল তোমার শাশুড়ি আলিফ আমার পোলা তুমি আমার পোলার বউ তুমি কেন এই ধরনের কথা কইতেছো শাশুড়ি তো মায়ের মতো তাই না তো বড় সাহস তোর মতো মহিলার সাথে তুই আমার মায়ের তুলনা করছ এই তোর কি আছে হ্যাঁ রাস্তার একটা মহিলা ভাইয়া তুমি এটা কেমন মেয়ে বিয়ে করেছো যে কিনা মায়ের বয়সে মানুষকে সম্মান করতে পারে না আচ্ছা ভাইয়া তোমাকে কি মা কষ্ট করে লেখাপড়া করিয়েছে শুধু এই দিনটা দেখার জন্য তোমার সামনে মার গায়ে হাত তুলছ তুমি কিছু বলছো না আলে তোমার ছোট বোনের কত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে কিছু বলছো না কেন আমার ছোট বোন বলছে তাতে অনেক গায়ে লাগছে তাই না আর আমার মাকে যে এত উল্টাপাল্টা কথা বলতোছো আমার গায়ে লাগতোছো না আমি ভাবছিলাম আমি একটা ভালো মেয়েকে বিয়ে করছি এমন একটা সহধর্মিনী পাইছি যে মানুষটা আমাকে বলছে যদি না বুঝতো তাহলে আমি গরিব জানার পরেও সেই মানুষটা আমাকে ভালোবাসতো না আমাকে বিয়ে করতো না আমি নিজেকে অনেক লাকি মনে করতাম কিন্তু এখন এখন মনে হচ্ছে এই পৃথিবীতে যদি আনলাকি কোনো পার্সন থাকে সেটা একমাত্র আমি আমি তোমাকে বলছি না আমি গরিব ঘরের ছেলে আমার বাবা মায়ের কিছু নাই তারা কামলা খাটে বলছিলাম না তারপর আমাকে কি বলছিলা আমি তো তোমার বাবা মার পরিচয় দেখে তোমাকে ভালোবাসতেছি না আমি তোমাকে দেখে ভালোবাসতেছি আমাকে দেখে ভালোবাসছিস তুই আমার মা বাবাকে এইভাবে কেন অপমান করতেছিস যেই মানুষগুলো আমাকে ছোট থেকে এত বড় করলো মানুষের মতো মানুষ করলো নিজে নাকি আমাকে খাওয়াইছে নিজে না পড়ে আমাকে পড়াইছে সেই মানুষগুলোকে তুই এইভাবে অপমান করতেছিস তুই কি ভাবছিস আমি অন্যান্য ছেলেদের মতো আট দশটা ছেলের মতো বউয়ের কথায় উঠবো বসবো না আমি আমার মা বাবাকে যথেষ্ট ভালোবাসি আমার পুরো দুনিয়া একদিকে আমার মা বাবা একদিকে আমার পরিবার একদিকে অনেক হয়েছে তুই যেই মানুষটা আমার বাবা মাকে সম্মান করতে পারিসনি আমার বোনকে সম্মান করতে পারিসনি আমার পরিবারকে সম্মান করতে পারিসনি সেই মানুষের সাথে আমি সংসার করতে পারবো তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না আই ওয়ান্ট ডিভোর্স না না বাবা 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 তো ভুল কইরা ফালাইছে তুই একটু মাফ করে দে পোলাপন মানুষ বুঝে নাই বাবা এবার মতো মাফ করে দে বাবা মাফ করে দে বাবা আলি আসলে বৌমার কোনো দোষ নাই বৌমা ছোট কাল থেকে যে পরিবেশে বড় হয়েছে সেইভাবেই তো সে সব কিছু বুঝবো তাই না সে কি করে আমাকে মাইনে নিব ক আমরা তো গরিব মানুষ দিন আনি দিন খাই ওকে আর আমাকে পরিবেশের সাথে মানায় চলতে পারবো পরে মাফ করে দে আর ঘরের বহুলে লক্ষ্মী লক্ষ্মীরে কখনো পায়ে ঠেলতে নাই বাজার মা ঠিকই বলেছে ভাইয়া ভাবি একটা ভুল করছে তুমি ওরে মাফ করে দাও মানে আলিফ আলিফ সত্যি আমি অনেক বড় অন্যায় করছি এত ভালো মানুষগুলোরে আমি অনেক অপমান করছি আমি বুঝতে পারি নাই আলিফ আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে যাদেরকে আমি এতক্ষণ ধরে এত অপমান করছি আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলছি তারপরও আমার শাশুড়ি আমার সাপোর্টে কথা বলতেছে তোমাকে বলতেছে আমার সাথে সংসার করার জন্য মা মা আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও আপনাদের সাথে এরকম আচরণ করব না আর কোনোদিনও এরকম আচরণ করব না এখনো সময় আছে সুমাইয়া নিজের মেন্টালিটি চেঞ্জ করো মানুষকে মানুষ মনে করো মানুষকে সম্মান করতে শেখো যদি তুমি মানুষকে সম্মান করো তুমিও সম্মান পাবা যদি মানুষকে তুমি ভালোবাসো তুমিও ভালোবাসা পাবা আর এটা কেমন মেন্টালিটি শ্বশুর শাশুড়িকে আজীবন শ্বশুর শাশুড়ির চোখে দেখো তোমরা কেন তোমরা মেয়েরা তাদেরকে একটু মা বাবার চোখে দেখতে পারো না নিজের ননদকে নিজের বোন হিসেবে ভাবতে পারো না চেঞ্জ ইউর মাইন্ড এখনো সময় আছে আরে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো বোরে বালি নিয়ে চলো এই চোখের মধ্যে দাঁড়ায় থাকলে চলবো না আমার লোক কি এসেছে চলো চলো